আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফয়জুস সালেহীন। আজকের ক্লাসে আমি 2022 সালের HSC পরীক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের পদার্থবিজ্ঞান বিষয়ে প্রথম পত্র বিষয় কোড 174 সে বিষয়ে আলোচনা করব। তোমাদের এটাই হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট এবং এই অ্যাসাইনমেন্টে তোমাদের 20 নম্বর প্রদান করা হবে, অর্থাৎ এটির মান হচ্ছে এই পরীক্ষা, এটা একটা পরীক্ষা হিসেবে তোমরা গ্রহণ করবে, কারণ এই অ্যাসাইনমেন্টের উপরে তোমাদের পরবর্তীকালে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ হওয়া নির্ভর করবে। তো প্রথমেই আমরা একটু অ্যাসাইনমেন্ট একটু বুঝে নিই কীভাবে অ্যাসাইনমেন্ট আমরা আসলে করব, কোন কোন বিষয়ে তোমাদের দেখা হবে আমি সেটি আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আমাদের কি কোন কোন বিষয়ের প্রতি আলোচনা করা হচ্ছে, কোন কোন অধ্যায়ে এটা থেকে আমরা জ্ঞান লাভ করব আমরা সেটা একটু জানি। যেমন প্রথমে হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অবস্থান সময় বেগ লেখচিত্র, এই লেখচিত্রগুলো আমরা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে আমরা জ্ঞান লাভ করব। এবং এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান সাথে হচ্ছে যে বিভিন্ন ধরনের লেখচিত্র অঙ্কন এই সব কিছুই বইতে আছে সুন্দর করে, তোমরা কীভাবে লেখচিত্র অঙ্কন করতে হয় সেটি জানবে। তারপর পরন্ত বস্তু অর্থাৎ উপর থেকে কোনো বস্তুকে নিচে ফেললে কী হয়, নিচে থেকে কোনো বস্তুকে উপরে ফেললে সেটি কোন সমীকরণ দিয়ে হবে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কোন সূত্র ব্যবহার হবে, সেই সম্বন্ধে তোমরা এই অ্যাসাইনমেন্টটি করলে জানতে পারবে। আর তৃতীয়ত হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বল অধ্যায়, সেই বলের যে ধারণা সেখান থেকে আজকে আমি কিছু আলোচনা করব, সেখান থেকেও তুমি এই অ্যাসাইনমেন্ট থেকে করলে ধারণা লাভ করবে। কারণ আমি তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা কোনো শিক্ষকের সহায়তায় বা অনলাইনে তোমরা ইউটিউবে সব জায়গায় এইসব অ্যাসাইনমেন্টের সমাধান পাওয়া যাবে, হয়তো কেউ তোমাদের কাছে এই অ্যাসাইনমেন্ট বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে তোমরা যেন পড়াশোনা করো, কারণ পরবর্তীকালে যদি HSC পরীক্ষা হয় তখন যদি তোমরা পড়াশোনা না করি এই অ্যাসাইনমেন্টটা সলিউশন করো এবং বইটা না ঘাটো তাহলে যেটা হবে যে তোমাদের জ্ঞানটা অর্জন করবে না এবং এই সংক্রান্ত অন্য ধরনের কোনো মানে পরীক্ষায় যদি আসে প্রশ্ন তখন তোমরা উত্তর করতে পারবে না। এই জন্য আমি অনুরোধ করব তোমরা অধ্যায়টা ভালো করে পড়বে, নিজে নিজে চেষ্টা করবে এই অ্যাসাইনমেন্টটা সলভ করতে। তো এই অ্যাসাইনমেন্ট সলভ করতে তোমার কী কী বিষয়ে তুমি নজরদারি করবে, অর্থাৎ কী কী বিষয়ে তোমার খেয়াল রাখতে হবে আমি সেই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। তোমরা খেয়াল রাখো যে আমি যে তোমাদেরকে নম্বর দিব বা টিচাররা যে তোমাদেরকে নম্বর প্রদান করবে সেই তোমার পারদর্শিতা কীভাবে সে নির্ধারণ করবে সেটা আমি একটু আলোচনা করব। দেখো প্রথমে বলা আছে, কারণ অ্যাসাইনমেন্ট একটা দেওয়া হয়েছে তুমি কিন্তু তোমার মতো করে অ্যাসাইনমেন্টটা উত্তর করতে পারো এবং কিন্তু সেটার মূল্যায়ন কীভাবে হবে সেটা যদি না জানো তাহলে তোমার উত্তরটা সঠিকভাবে উপস্থাপিত নাও হতে পারে। তো তোমরা অনলাইন থেকে কালেক্ট না করে বিভিন্ন জায়গা থেকে জোগাড় না করে আমি কী বলছি সেটা শোনো, তাহলে বই থেকে সলিউশন বের করে তোমরা নিজেরা চেষ্টা করলে তোমাদের অনেক কিছু শেখা হবে। এই শিক্ষাটাই দিতে যাচ্ছে আমাদের সরকার, কিন্তু তোমরা যদি এখানে কোনো চর্যবৃত্তি করো অর্থাৎ আরেকজনের থেকে কপি করো অন্যখান থেকে হেল্প নাও তাহলে হয়তো তুমি সাময়িকভাবে পার পেয়ে যাবে, কিন্তু যখন পরীক্ষা আসবে এবং বিভিন্নভাবে তোমাকে বিভিন্ন প্রশ্ন দিয়ে মূল্যায়ন করা হবে তখন তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে যদি তুমি আজকে নিজে নিজে সেই অ্যাসাইনমেন্টটা করার চেষ্টা না করো। তো প্রথমেই আমি উদ্দীপকটি পড়ছি, তুমি 20 মিটার/সেকেন্ড বেগে একদম খারাপভাবে একটি 400 গ্রাম ভরের ক্রিকেট বল উপরের দিকে ছুড়লে। প্রথম প্রশ্ন, বলটির বেগ বনাম সময়ের গ্রাফ আঁকো। তো এখানে তোমাদেরকে কিভাবে মার্কিং করা হবে, তুমি যদি শুধু ধারণাটা উপস্থাপন করো যে বল ছুড়লে উপরে কী হয় তাহলে তোমাকে 1 মার্ক দেওয়া হবে 4-এ, এটার মান হচ্ছে 4, পূর্ণ মান 4 এই প্রশ্নের।
তুমি যদি শুধু ধারণা উপস্থাপন করো তাহলে তোমাকে 4-1 দেওয়া হবে। তুমি যদি শুধু গ্রাফ অঙ্কন করো তাহলে তোমাকে নির্ভুলভাবে তাহলে তোমাকে 4-2 দেওয়া হবে, শুধু যদি গ্রাফ অঙ্কন করো। তুমি যদি উপাত্ত সমূহ অর্থাৎ ডাটার সাথে গ্রাফ অঙ্কন করো, ডাটা উল্লেখ করে, তাহলে তোমাকে 3 দেওয়া হবে। এবং যদি তুমি সব কিছু ব্যাখ্যাসহ উপাত্ত অর্থাৎ ডাটাসহ গ্রাফ অঙ্কন করো তাহলে তোমাকে 4-4 দেওয়া হবে। তো আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে আমরা জানি যে আমাদের যদি বেগ বনাম সময়ের গ্রাফ অঙ্কন করতে হয় তাহলে আমাদের একটা সূত্র আছে, ভি সমান সমান ইউ মাইনাস জিটি। তো এই সূত্র দিয়ে আমরা, যেহেতু বলটির আদি বেগ হচ্ছে ইউ এর মান হচ্ছে 20, জি এর মান আমরা ধরে নিব 9.8, সাধারণত আমরা 9.8 ব্যবহার করে থাকি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে তোমার তাহলে কি ভি আর টি, ভি বনাম টি এর গ্রাফ অঙ্কন করতে হবে। তো তোমরা তাহলে গ্রাফটি কীভাবে করতে হবে, যে সময় যখন শুরুতে তখন তার বেগ ছিল 20, তারপর কত সেকেন্ড পরে তার বেগ শূন্য হয়, অর্থাৎ বলটি যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে তখন তার বেগ হবে শূন্য, আবার বলটি যখন নিচে পড়বে তখন তার সূত্র হবে কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। যখন উপরের দিকে ছুটবে তখন হচ্ছে ইউ মাইনাস জিটি, আর যখন নিচের দিকে পড়বে তখন হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তো তখন আবার নিচে যখন পড়বে তখন গ্রাফটি, অর্থাৎ প্রথমে হবে 20 থেকে এটা শূন্যর দিকে নামবে বেগ, এবং পরবর্তীতে আবার শূন্য থেকে উপরে উঠবে। তো সেই তখন আমাদের আবার আদি বেগ শূন্য ধরতে হবে এবং শেষ বেগ বের করতে হবে, অর্থাৎ সেই বেগের সাথে সময় গ্রাফ অঙ্কন করতে হবে। তো তোমরা এভাবে সময়ের সাথে বেগের গ্রাফ অঙ্কন করতে পারো। আমি মোটামুটি তোমাদের বুঝিয়ে দিয়েছি যে এই ক্ষেত্রে আসলে কী ঘটে, বলটির বেগ বনাম সময় গ্রাফ আঁকো। কারণ বলটি প্রথমে যখন 20 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়েছো তখন এটি বেগ 20 মিটার পার সেকেন্ড ছিল, এটি যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় তখন এটার বেগ শূন্য হয়, পরবর্তীতে আবার এটির বেগ বাড়তে থাকে। তো গ্রাফটি বোঝাই যাচ্ছে প্রথমে গ্রাফটি উপর থেকে নিচের দিকে নামবে, তারপর আবার নিচ থেকে উপরের দিকে উঠবে, একটা নির্দিষ্ট সময়ের পর গ্রাফটি আবার উপরের দিকে উঠবে এবং একটা সময় সেটা শূন্য পৌঁছাবে বেগ, পরে আবার বেগ বৃদ্ধি পাবে। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো প্রথমের ক প্রশ্নটি কীভাবে উত্তর করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। যে আমি যেভাবে বললাম, তোমরা প্রথমে কোন সূত্রটি ব্যবহার হবে সেটি উল্লেখ করবে, তারপর ডাটা ব্যবহার করবে, ডাটা বলতে প্রতিটি টি এর জন্য ভি এর মান কত হবে সেটি বের করবে, এবং কত টি এর পর বস্তুটি শূন্যতে নামবে এবং কত সময়ের পরে বস্তুটি আবারও তার বেগ বৃদ্ধি পেতে থাকবে এবং সেই বৃদ্ধিটা কী হারে বৃদ্ধি পাবে, সেই গ্রাফগুলোর সমীকরণ সহ ব্যাখ্যা সহ যদি উত্তর করতে পারো তাহলে তোমরা পূর্ণ মার্ক পাবে, নচেৎ পূর্ণ মার্ক দেওয়া সম্ভব হবে না। আশা রাখি প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছ। এবার আমি দ্বিতীয় প্রশ্নটি আসি, গতিপক্ষে পথের সর্বোচ্চ বিন্দুটির বলটির বেগ কত। এবার আমরা খ প্রশ্নের দিকে যাই, সেখানে বলা হচ্ছে গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ কত। যদিও আমরা জানি সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ শূন্য হয়, কিন্তু এটি আমাদের সমীকরণের মাধ্যমে দেখাতে হবে, কারণ শুধু যদি বলে দাও যে গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বেগ হচ্ছে শূন্য তাহলে তোমরা ধারণা উপস্থাপনের জন্য কোনো মার্ক আসলে দেওয়া খুব কঠিন আর কি। গাণিতিক সূত্র যদি উপস্থাপন না করো এবং যদি ব্যাখ্যাসহ এককসহ এবং তথ্য এবং সূত্রসহ উত্তর না করো তাহলে এই 2 মার্কে তোমরা কোনো নম্বরই পাবে না। তাহলে আমি যে 4টা সূত্রের কথা বলেছিলাম সেই সূত্রগুলোর মধ্যে কোনো একটি ব্যবহার করে এই সমীকরণ সমাধান করতে হবে। যে আমি তোমাদের বলেছি এবং গত ক্লাসেও দেখিয়েছি যে তোমাদের উপর থেকে যদি কোনো বস্তু নিচে ফেলো তাহলে সূত্রগুলো কেমন, এবং নিচ থেকে যদি কোনো বস্তু উপরে উঠাও ছুঁড়ে মারো যেমন একটা বল, তখন কোন সূত্রগুলো ব্যবহার হবে, সেই সূত্রগুলোর মধ্যে একটি সূত্র ব্যবহার করে এই খ প্রশ্নটি উত্তর দিতে হবে, তাহলে তোমরা 2-2 পাবে।
আশা রেখে বুঝতে পেরেছ। এবার আমি গ প্রশ্নে চলে যাব। গ প্রশ্নে বলা আছে ওই বিন্দুতে ত্বরণ কত। একই কথা, ত্বরণ যদি বের করতে হয় সূত্রের মাধ্যমে বের করতে হবে, এবং সূত্র তো আমি বলেছি যে চারটা সূত্রের কোনো একটি সূত্র ব্যবহার করে তোমাদের ত্বরণটি বের করতে হবে। আমি সরাসরি এই আনসারটি করে দিব না, কারণ এখানে তোমাদের যেহেতু আমি নম্বর প্রদান করব, 20 মার্কের উপর তোমার নম্বর প্রদান করা হবে। আমি বলেছি যে কোন সূত্র ব্যবহার করতে হবে, গতদিনও আলোচনা করেছি, একটু আগেও আমি আলোচনা করেছি, প্রথম প্রশ্নটার উত্তর বলেই দিয়েছি গ্রাফ আসলে কোন সূত্র ব্যবহার করে এবং কখন কখন আমি 1 দিব 2 দিব 3 দিব এবং 4 দিব। তো ফুল মার্কস পেতে হলে একদম সঠিক উত্তর সম্পূর্ণভাবে উত্তর না করলে নম্বর দেওয়া সম্ভব হবে না। একইভাবে ত্বরণ কত এই অঙ্কটা বের করতে হলো তোমাদের সঠিকভাবে সূত্র উপস্থাপন করতে হবে, একক লিখতে হবে এবং গাণিতিকভাবে জিনিসটা বের করতে হবে এবং প্রয়োজনে ব্যাখ্যা উপস্থাপন করতে হবে। ওইখানে ক্রিকেট বলটির উপর মোট ক্রিয়ারত বল কত, তো আমরা জানি যে ত্বরণ বের করলে বস্তুর ভর জানলে বল বের করাও সম্ভব। তো 400 গ্রাম ভরের বস্তু দেওয়া আছে, ত্বরণ একটু আগেই বের করেছি, তাহলে যদি তুমি নিখুঁতভাবে এটি শুদ্ধ উত্তর করতে চাও, অর্থাৎ এই প্রশ্নের মান হচ্ছে 3, যদি তুমি 3 পেতে চাও তাহলে অবশ্যই তোমার গাণিতিক সূত্র উপস্থাপন করতে হবে, ব্যাখ্যা উপস্থাপন করতে হবে এবং একক সহ গ্রহণযোগ্য উত্তর বের করতে হবে এবং সেটারও ব্যাখ্যা দিতে হবে। তাহলে সঠিকভাবে যদি না লিখতে পারো তাহলে এই প্রশ্নটিরও মার্ক দেওয়া নাহলে 3-এর মধ্যে 1 পাবে, আর যদি সম্পূর্ণভাবে সঠিকভাবে যদি উত্তর করতে পারো তাহলে পূর্ণ নম্বর তুমি পাবে। এই জন্যই বলেছি যে প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা উত্তর করতে হলে ব্যাখ্যা সহ তোমার বইটা পড়তে হবে। এবার আমি আসি আমার উম নাম্বার প্রশ্ন। একই অবস্থা যে তোমার ধারণা উপস্থাপন, গাণিতিক সূত্র উপস্থাপন এবং গাণিতিক সূত্র মাধ্যমে সেটার উত্তর করা করতে তোমাদের হবে। তো এখানে কী বলা আছে যে 1.5 কেজি ভরের একটি টেবিলের উপর ভরটি, মানে 1.5 কেজি ভরের যে ছবিটা দেখো তোমরা, যে 1.5 কেজি ভরের বস্তুটি টেবিলের উপর আছে এবং 2 কেজি ভরের বস্তুটি উপর থেকে নিচে, মানে এরকম করে দেওয়া আছে কপি কলের মাধ্যমে বা এরকম করে দেওয়া আছে। তো 2 কেজি ভরের একটি ভর একটি অপসম্প্রসারণশীল সুতা দিয়ে ঝোলানো আছে, টেবিল ও 1.5 কেজি ভরের মাঝে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.2, ভর দেওয়ার ত্বরণ কত, সূত্রটি সুতাটি অসম্প্রসারণশীল হলে না হলে তোমার উত্তরে কি পরিবর্তন হতো, সুতার টান কত এবং 2 কেজি ভরের সরণ বনাম গ্রাফ আঁকো। তো আমি একইভাবে গ্রাফের কথা বলবো, গ্রাফের ক্ষেত্রে শুধু ধারণা উপস্থাপন বা শুধু গ্রাফ অঙ্কন করলে ফুল মার্কস পাবে না, এখানে 4 নম্বর 3 নম্বর, এখানে হচ্ছে 3 নম্বর প্রশ্নটাতে মানে নাম পূর্ণ মান হচ্ছে 4। তো 4 পেতে হলে ব্যাখ্যা উপস্থাপন করতে হবে, গ্রাফ অঙ্কন করতে হবে, ডাটা লিখতে হবে এবং সাথে মানে সব কিছু ধারণাটা উপস্থাপন করতে হবে। সব কিছু যদি পাই তাহলেই আমি পূর্ণ মার্ক দিতে পারবো, নচেত আমি পূর্ণ মার্ক দিতে পারবো না। আমি এখনই তোমাদেরকে এই অঙ্কটা কীভাবে সলিউশন করতে হয় এবং এটা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 4th অধ্যায়ে, এটাই বল অধ্যায় আছে, ঘর্ষণ বলের অংশে তোমরা এখানে পাবে, ত্বরণও বের করা যায় এবং অসম্প্রসারণশীলের কারণে যেটা হবে যে যদি অসম্প্রসারণশীল হয় অর্থাৎ সুতাটি যদি সম্প্রসারণিত হয় তাহলে যে ত্বরণটা পাওয়ার কথা সেই ত্বরণটি পাওয়া যাবে না, ভিন্ন ত্বরণ পাওয়া যাবে, ত্বরণের মান ভিন্ন হবে, সেটাও ব্যাখ্যা সহ উপস্থাপন করতে হবে। তোমরা একটু বই থেকে পড়ে নাও এবং একটু চেষ্টা করো নিজে নিজে, তাহলে তোমরা উত্তর করতে পারো। কিন্তু আমি তোমাদেরকে যেটা বললাম যে ইভ্যালুয়েশনের জন্য অর্থাৎ মান তোমাদেরকে যে আমি নম্বর প্রদান করবো, এই যে লেখা আছে প্রাপ্ত নম্বরের শতকরা হার, তুমি ধরো 20-এ যদি 10 পাও তাহলে হবে এটা 50% মার্ক, 16 পাইলে হবে 80% মার্ক। তো যদি এই ধরনের ভালো মার্ক পেতে চাও, 18 পেতে চাও মানে 90% মার্ক পেতে চাও, বা যদি 100% শতকরা নম্বর পেতে চাও, তাহলে যে তোমাদেরকে আমি বললাম প্রত্যেকটি জিনিস সঠিকভাবে ব্যাখ্যা সহ উপস্থাপন করতে হবে এবং সূত্রসহ এককসহ কিছুই গ্যাপ থাকা যাবে না, তাহলে সম্পূর্ণ মার্ক দেওয়া সম্ভব হবে না। যেখানে লক্ষ্য করো গতি ও ঘর্ষণ দুটি স্পর্শতলের মধ্যে যখন আপেক্ষিক গতি থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে গতি ও ঘর্ষণ বলে এবং অভিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে আর। এই যে সমীকরণটি দেখো 4.65, এখানে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে যেটা পরীক্ষায় তোমাদের যে অ্যাসাইনমেন্টের এই মানটা দেওয়া আছে অর্থাৎ মিউ এর মান দেওয়া আছে, এখান থেকে তোমরা এফ এর মান অর্থাৎ বলের ঘর্ষণ বলের মানটা তোমরা বের করতে পারবে। আরেকটা সমীকরণ দেওয়া আছে দেখো, এফ মাইনাস এফ কে সমান সমান এম এ, এই সূত্রটি ব্যবহার হবে যে ত্বরণের জন্য এ সমান সমান এফ মাইনাস এফ কে বাই এম।
তোমরা যে এই অ্যাসাইনমেন্টটা সমাধান করবে, আমি সূত্রটি বলে দিলাম, এখানে মান বসিয়ে এবং কী ব্যাখ্যা হবে তোমরা একটু চিন্তা ভাবনা করে এটা লিখবে। ইয়ামভরের একটি বস্তুর উপর এক আনুভূমিক বল যদি প্রয়োগ করা হয় তাহলে যে গতীয় ঘর্ষণ যে এটা বাধা প্রদান করে, এখানে সুতার টানটা হচ্ছে সেই বাধাটা, অর্থাৎ যে বস্তুটি উপর থেকে এসে পড়ছে সেটা হবে হচ্ছে তোমার এম, যেটা সে নিজে আসতেছে সেটা হচ্ছে এম এ, আর যে বলটা তার উপর প্রযুক্ত হচ্ছে সেটা এফ, এবং যেটা তার বিপরীত দিকে কাজ করছে এফ কে সেটা হচ্ছে আসলে তার সুতার টান। তাহলে সেই যেই বলটা সে যেই বলটা দিয়ে সে নিচে পড়ছে আর তার দিয়ে যদি আমি সুতার টানটাকে দিয়ে বিয়োগ করি তাহলে আমি আসলে অ্যাকচুয়ালি বস্তুটার ত্বরণটা পেয়ে যাবো, অর্থাৎ এ সমান সমান এফ বাই এফ মাইনাস টি বাই এম। এটাই হচ্ছে আসলে সূত্র, যে পরীক্ষা জানতে চেয়েছে যে অ্যাসাইনমেন্টে জানতে চেয়েছে যে ত্বরণ কত, তা 4.66 সূত্র দিয়ে তোমরা এই ত্বরণটা বের করতে হবে। এবং একইভাবে যদি তোমাদের কোনো গ্রাফ আঁকতে বলে, যেমন অবস্থান সময়ের গ্রাফ যদি চায় তাহলে তোমরা অ্যাসিজিক্যাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দিয়ে বের করবে, আর যদি তোমার কোনো বেগ চায় তাহলে এফ ইজ ভি ইজুক্যাল টু ইউ প্লাস জিটি এই সূত্র দিয়ে বের করতে হবে, বা এ থাকলে এটি। মোট কথা হচ্ছে কোনো বস্তু যদি উপর থেকে নিচে পড়ে তাহলে জি ব্যবহার হবে, যদি নির্দিষ্ট কোনো ত্বরণে পড়ে তাহলে এ ব্যবহার হবে, অর্থাৎ এ তো তোমরা বের করেই ফেলতেছো এখান থেকে, তাহলে তোমরা ওই গ্রাফ আঁকতে পারবে, অর্থাৎ এখানে যে গ্রাফটা চাচ্ছে এখানে এর মান বসিয়ে সেখান থেকে গ্রাফ অঙ্কন করতে পারবে। তাহলে বুঝতে পেরেছো যে সম্পূর্ণ মার্ক পেতে হলে তোমাদের সকল এই যে আমি যে সমীকরণগুলো বলে দিচ্ছি, এখানে আসলে ওই যে সুতার টানটা হচ্ছে তোমার এফ কে, এটা হচ্ছে সুতার টান, এখানে সুতার টানটা ব্যবহার করতে হবে, তাহলে এফ মাইনাস এফ কে সমান সমান এম এ, এই সূত্রটা ব্যবহার হবে আর কি। তো আশা রাখি যে তোমরা আরও বই থেকে পড়াশোনা করে এই সম্বন্ধে আরও ভালো ধারণা অর্জন করবে, কারণ আসলে পরীক্ষায় ভালো ফলাফল করাটাই মুখ্য না, এই শিক্ষাটা হচ্ছে মুখ্য। অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যাতে তোমরা বই পড়ে ভালো করে জিনিসটার সম্বন্ধে আত্মস্থ করতে পারো, যাতে পরবর্তীতে এই পরীক্ষাতেও ভালো করতে পারো, সাথে ভবিষ্যতে ভালো কোনো জায়গায় ভর্তি যখন হতে হবে তখন ভর্তি পরীক্ষায় ভালো ফল মানে ভালো ইউনিভার্সিটির চান্স পেতে হলে তাহলে তোমাদের এই জ্ঞানটি কাজে লাগবে। আর যদি এখন কোনো মতে মানুষত্ব দেখে যদি লেখো তাহলে যেটা হবে যে হয়তো এই সাময়িকভাবে পার পেলেও আসল জিনিস শিখতে পারবে না। তবে আমি নিশ্চিত করতে পারি আমি কখনোই তোমাদের যদি পুরোপুরি সঠিক না হয় তাহলে পূর্ণ নম্বর দিব না। আমার ব্যাখ্যা তো অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে এবং যথেষ্ট পরিমাণ যুক্তি সহকারে সমীকরণ সহ এবং ব্যাখ্যাসহ উপস্থাপন করতে হবে। যদি তুমি আমাকে মানে আমি সম্পূর্ণভাবে স্যাটিসফাইড হই তাহলে আমি এটা তোমাদেরকে পূর্ণ নম্বর দিব। আর যেহেতু এটা এখানে নম্বর প্রদানের বিষয় আছে, এটা একটা পরীক্ষার মতো, তাই আমি একদম সরাসরি সমাধান না করে দিলেও আমি কোন কোন সমীকরণ ব্যবহার হবে, গ্রাফগুলো কীভাবে আঁকতে হবে আমি, এবং গ্রাফগুলোর কী কী বৈশিষ্ট্য থাকলে, অর্থাৎ তুমি কী কী লিখলে আমি কীভাবে নম্বর দিব, কখন আমি এক নম্বর দিব, কখন দুই দিব, অর্থাৎ চারের মধ্যে গ্রাফে আমি পূর্ণ মার্ক চার পেতে হলে তোমাদের কী কী ব্যবস্থা নিতে হবে, কীভাবে লিখতে হবে, সব কিছু আমি তোমাদেরকে বলে দিলাম। তো আশা রাখি বুঝতে পেরেছো। আমার নির্দেশনা মতে তোমরা যদি অ্যাসাইনমেন্টটা রেডি করো তাহলে আশা রাখি তোমাদেরকে 100% নম্বর আমি দিতে পারবো, অর্থাৎ বিশে তোমরা বিশ এবং অতি উত্তম কমেন্টস তোমাদের দিতে পারবো। আর মানে তোমাদের হচ্ছে চার ধরনের আছে কমেন্টস, যেটা হচ্ছে অতি উত্তম, উত্তম, ভালো এবং হচ্ছে আরও ভালো করতে হবে। তো আমি চাই যে তোমাদের সবাই অতি উত্তম পাও এবং এই বলে আমি আমার লেকচার শেষ করছি। পরবর্তী লেকচার দেখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।